আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণ পিপাসুদের জন্য আজ আমরা চলে আসলাম রংপুরের সেই বিখ্যাত একটি দর্শনীয় স্থান রংপুর চিকলি পার্ক, বা যেটি আমরা ওয়াটার পার্ক নামেও চিনে থাকি। প্রথমেই আমরা গেটের টিকিট কাটব। আপনাদের বলে রাখি এখানে দুইটি গেট পাড়ি দিতে হয়, প্রথমটিতে 20 টাকা এবং পরেরটিতে পার পিস 30 টাকা দিতে হবে। আমরা প্রথমেই দুইটি টিকিট কেটে নিলাম। আপনাদের বলে রাখি আজ আমি এবং আমার সাথে আমার বন্ধু এসেছে। আপনাদেরকে বলে রাখি যে এরকম ভ্রমণের জন্য ভিডিও বা ভ্রমণ ব্লগস আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে, সেই জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপনারা দেখেছেন প্রথমে আমরা দুটি টিকিট কেটেছি এবং পরবর্তীতে দ্বিতীয় গেটে এসে আমরা টিকিট কাটলাম এবং ভিতরে প্রবেশ করব। এখন আপনারা দেখতে থাকেন এবং আজকে এই ভ্রমণে চিকলির পার্ক সম্পর্কে বিস্তারিত থাকবে। আপনারা দেখতে থাকেন আমাদের সাথে, লেটস গো। আমরা ভিতরে প্রবেশ করলাম এবং প্রবেশ মুখে আপনারা দেখতে পাবেন সেই বিখ্যাত বিলটি, যেখানে আপনি নিজেও এসে মুগ্ধ হয়ে যাবেন। এই বিলটি দেখে আপনি বিলটির শীতল হাওয়া এবং স্নিগ্ধকর মনোরম পরিবেশ, বিলটি উপভোগ করার জন্য আপনি এখানে কিছু বোট দেখতে পারবেন, যেখানে চড়ে আপনি পুরো বিলটি উপভোগ করতে পারবেন এবং আপনার হৃদয়কে জুড়ে নিতে পারবেন। এখানে আপনি এবং আপনার পরিবার সকলকে নিয়ে এই বিলটি উপভোগ করতে পারবেন। আসেন আপনাদেরকে বিলটি ঘুরে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের সাথে একটি সুন্দর বোর্ড রয়েছে। এই বোর্ডগুলোতে ঘুরে আপনারা পুরো বিলটি উপভোগ করতে পারবেন এবং এই আশেপাশে মনোরম পরিবেশে আপনার হৃদয়কে জুড়ে নিতে পারবেন। আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। আপনারা দেখতেছেন এখানে ছোট কিছু বোর্ডের সাথে রয়েছে বিশাল একটি বোর্ড, চাইলে আপনারা এই বোর্ডটিতেও পুরো বিলটি ভ্রমণ করতে পারবেন। বিলটি থেকে ওঠার পরেই আপনারা দেখতে পারবেন আমার হাতের ডান দিকে একটি সুন্দর রেস্তোরাঁ রয়েছে। এই রেস্তোরাঁতে আপনারা বিভিন্ন রকমের খাবার পেতে পারেন। আপনারা দেখতে পারেন আমরা এখন সেই কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছেছি, যেটাকে আমরা ওয়াটার পার্ক নামে চিনি। এখন আপনারা দেখতে পারেন চারিদিকের কত সুন্দর পরিবেশ এবং সবুজে সমৃদ্ধ একটি পরিবেশ। এখানে আপনারা দেখতে থাকেন আমাদের সাথে, আমরা পুরো পার্কটাকে আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখাবো। এরপরে আপনারা সামনে দেখতে পাচ্ছেন
আপনারা দেখতেছেন আমার পিছনে এই সেই সুন্দর একটি ঝর্ণা, যেখানে সকলে এসে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন। আর বাঙালিরা তো আপনারা জানেনই, যেখানে সুন্দর জায়গা সেখানে ছবি তুলতেই হবে। আপনারা যারা ছবি তুলতে ইচ্ছুক তারা এই জায়গাতে এসে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এবং আমরা এগিয়ে চলতেছি সেই ঝর্ণাটাকে আরও সুন্দর করে দেখানোর জন্য। আপনারা দেখতে পারবেন আমাদের সামনে এই ঝর্ণাটি, সুন্দর করে আপনারা দেখতে পাবেন। এই ঝর্ণাতে এসে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং আপনি আপনার হৃদয়কে জুড়ানোর জন্য একটি বেস্ট জায়গা হিসেবে আপনি ধরে নিতে পারবেন। এরপর আমরা সামনে গুটি গুটি পায়ে এগোতে থাকলাম এবং চারদিকের পরিবেশটাকে উপভোগ করতেছি। আপনারাও আমাদের সঙ্গে উপভোগ করুন এই সুন্দর জায়গাটি। চলেন ঘুরে আসি। আপনি যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়বেন, আপনারা দেখতে পাচ্ছেন ক্লান্তিকর জায়গার জন্য আপনাকে বসার জন্য আপনাদের জন্য সুন্দর সুন্দর চেয়ার এখানে গুচ্ছিত করে রাখা আছে। আপনারা চাইলে এখানে রেস্ট নিতে পারবেন। এরপরে আপনারা দেখতে পারবেন বিলটির উপর দিয়ে একটি সুন্দর রাস্তা বয়ে গেছে। আমরা এখন ওই রাস্তা দিয়ে সামনে এগোতে থাকছি, আপনারাও আসেন আমাদের সাথে। আপনারা যে এই জায়গাটি দেখছেন, এই জায়গাটি হলো আপনাদের বাচ্চাদেরকে ঘোরানোর জন্য, আমরা মিনি ট্রেন যেটাকে বলি ওইটাতে আপনার বাচ্চাদেরকে এখানে ঘুরাতে পারবেন। ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়লো এই সুন্দর একটি দোকান। এই দোকানটিতে রয়েছে সুন্দর সুন্দর শাড়ি, পাঞ্জাবি, আপনার চাইলে এখান থেকে ক্রয় করতে পারবেন। অনেক ঘোরাঘুরি হইল, চলেন একটু জিরিয়ে নেই। এরকম কয়েকটি জিরানোর জন্য কয়েকটি স্থান রয়েছে যেখানে আপনি বসে রেস্ট নিতে পারবেন, এবং সেটিও বিলটির উপরেই এত সুন্দর পরিবেশে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পারতেছেন এখন মাগরিবের আজান দিচ্ছে এবং আপনারা চাইলে এখানে নামাজও পড়তে পারবেন। আমাদের পাশে একটি মসজিদ রয়েছে যেখানে আপনারা নামাজ আদায় করে নিতে পারবেন। আপনারা সামনেই দেখতেছেন এশিয়ার বৃহত্তম দ্বিতীয় নাগরদোলাটিও এখানে অবস্থিত, আর আপনারা চাইলে এই নাগরদোলা থেকে উঠতে পারবেন। আপনারা দেখতেছেন সন্ধ্যার পরে চিকলির পার্কটি আরও মুখরিত হয়ে উঠেছে, কারণ এখানে সন্ধ্যার পরে আলোয় আলোকিত হয়ে পার্কটি আরও সৌন্দর্য বাড়িয়ে তোলে। এরপরে আপনারা দেখতেছেন সামনে একটি গেমস ঘর রয়েছে, আপনাদের বাচ্চারা যারা গেমস খেলতে ভালোবাসে তারা এখানে এসে গেম খেলতে পারবে, এবং এখানে সুন্দর সুন্দর কয়েকটি গেমস রয়েছে।
আপনার বাচ্চার মেধা বিকাশের জন্য আপনারা এই গেমগুলো আপনার সন্তানদেরকে নিয়ে খেলতে পারে। আমরা আবারও সেই নাগরদোলাটির কাছে আসলাম এবং সেই নাগরদোলার দায়িত্বে যে ভাইরা আছে তাদের সঙ্গে একটু কথা বলে নাগরদোলার বিষয়ে কিছু জেনে নিলাম। আমরা নাগরদোলা থেকে নেমেই আমরা সামনে একটি দেখতে পাচ্ছি সুন্দর একটি খেলাঘর। এখানে ছোট ছোট বাচ্চাদেরকে খেলার জন্য উপযুক্ত একটি জায়গা মনে করা হয়, আর এই জায়গাতে আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনারা খেলাধুলা করতে পারেন। আমরা ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত, চলেন এবার ফেরা যাক। আর আপনারা যারা এই চিকলির বিলে এবং ওয়াটার পার্কে আসতে চান তাহলে আপনারা সকলেই রংপুরে অবশ্যই আসতে হবে, এবং রংপুরে এসে আপনি যে কোনো জায়গাতে যে কোনো রিক্সাওয়ালা হোক অটোওয়ালা হোক আপনি যেখানে জিজ্ঞাসা করেন না কেন আপনাকে আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবে। ধন্যবাদ।